بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে এসে বসেছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারের উপর বসে থাকতেন, তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলে থাকতেন যে জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞেস করার আছে। আল্লাহর মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি জ্ঞানের শহর হয়ে থাকি তাহলে হযরত আলী সেই শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়েত হয়েছিল। সেই জমায়েতের শাম দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন। সেই ব্যক্তি খুবই আদবের সাথে খাড়া হয়ে দাঁড়ালেন আর জিজ্ঞেস করতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। ইয়া আলী, আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরই এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি আর আমি সেই প্রশ্নগুলোর সম্বন্ধে আপনার সঙ্গে সঠিক উত্তর জানতে চাই। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, এই ব্যক্তি, যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো, কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্ক বিতর্কের নিয়ত করে রাখো তাহলে এই মেহফিলের আদবকে দেখো আর চুপচাপ হয়ে বসে যাও। এমন কথাকে শুনে মজলিসে বসে থাকা সমস্ত মানুষই আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করলেন। আর এরপর সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে লাগলো যেগুলো তার মনের ভিতরে ছিল। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে এটি বলুন, এই কায়নাতকে সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এই জমিন, আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধুলোকণা দ্বারা বানিয়েছেন, জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন আর পাহাড়কে পানির তরঙ্গ থেকে সৃষ্টি করেছেন। সেই মুসাফির আবারও এক প্রশ্ন করলেন, ইয়া আলী, মক্কাকে উম্মুল কুরা কেন বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, মক্কাকে উম্মুল কুরা বলা হয় কেননা উম্মুল কুরার মানে হলো প্রত্যেক সেটিং এর মা। আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচে থেকেই বিছানো হয়েছে, সেই জন্য আরবের শহর মক্কাকে, যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, তাকে উম্মুল কুরা বলা হয়ে থাকে। সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুবই আদবের সাথে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, যেমন কি কুরআনুল করিমের সপ্তম আসমানের উল্লেখ করা হয়েছে, আপনি আমাদেরকে সেই সাত আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম হলো রফি আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলো দ্বারা। দ্বিতীয় আসমানের নাম হলো কাইদুম আর তার রং হলো তামার মতো। তৃতীয় আসমানের নাম হলো মাদুন আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হলো আরফালুন আর তার রং হলো চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হলো হাইয়ুন আর তার রং হলো সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হলো উরুশ আর যার রং সবুজ ইয়াকুতের মতো। আর সপ্তম আসমানের নাম হলো উজমা আর যেটিকে দেখতে সাদা মতির মতো। সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন, ইয়া আলী, আপনি আমাকে এটি বলুন, মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনোই মাথা ওঠায় না, ইয়া আলী, এমনটি কেন? মাওলা আলী উত্তর দিলেন, যখন থেকে বনী ইসরায়েলরা গোসালার পূজা করেছিল তখন থেকে মহিষরা লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না। আপনাদেরকে জানিয়ে রাখি যে গোসালা মানে একটি সোনালি রঙের পাথর কিংবা একটি বাছুর ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে শামরি নামের এক জাদুঘর সেই সোনালি রঙের বাছুরটিকে নিজের জাদু দ্বারা বলা এবং নড়াচড়া করার মতো ক্ষমতা প্রদান করেছিল। আর হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েলরা সেই বাছুরটির পূজা করতে শুরু করেছিল। এমন উত্তরের পর সেই মজলিসে বসে থাকা সকল মানুষই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের মহত্ত্বকে দেখে খুবই প্রভাবিত হয়েছিলেন। তারপর সেই শাম মানে বর্তমানে সিরিয়া থেকে আসা মুসাফির এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন, তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময়ে দুই বোনের সঙ্গে বিবাহ করেছিলেন? তখন মাওলা আলী উত্তর দিলেন, ইয়াকুব বিন ইসহাক আলাইহিসসালাম। তিনি একই দিনে একই সময়ে দুই আপন বোন লাইয়া এবং রাহিলের সঙ্গে নিকাহ করেছিলেন, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক সময়ে দুই বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন।
সেই মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী, মাদ ও জাজার কি? তখন মাওলা আলী উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রতে একজন ফেরিস্তাকে মোতায়েন করে রেখেছেন। যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রেখে থাকে তখন মাদ জন্ম নেয়, আর যখন সেই পাকে বের করে নেয় তখন জাজার জন্ম নেয়। মাদ ও জাজার সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে, মানে যেটিকে আমরা জোয়ার ভাটা বলে থাকি। সেই মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী, জিন্নাতদের বাবা কে ছিল আর আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের দিকে কোনো নবীকে পাঠিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, জিন্নাতদের সর্দারের নাম ছিল সুয়ান, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতদের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন, আর যার নাম ছিল ইউসুফ। তিনি জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দাওয়াতও দিয়েছিলেন, কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল। সেই মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া আলী, ইবলিশের আসমানে কি নাম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হারিস ছিল। সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালামের নাম আদম কেন রাখা হয়েছিল আর তিনি কত বছর জীবন পেয়েছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল, এই জন্যই তার নাম আদম রাখা হয়েছিল, আর তিনি 900 বছরের একটি জীবন পেয়েছিলেন। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও জিজ্ঞেস করলেন, পৈতৃক সম্পত্তিতে পুরুষের 2 ভাগ আর নারীদের জন্য 1 ভাগ রাখা হয়েছে, কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে। তখন মাওলা আলী বললেন, জান্নাতে হযরত হাওয়া আলাইহিসসালাম যে শীষকে উঠিয়েছিলেন সেটিতে গমের 3টি দানা ছিল, সেখানে তিনি নিজের জন্য 1টি রেখেছিলেন আর আদম আলাইহিসসালামের জন্য 2টো রেখেছিলেন, আর যেহেতু তিনি আমাদের মূল গোড়া ছিলেন সেই জন্য সেখান থেকে পুরুষদের 2 অংশ এবং নারীদের জন্য 1 অংশ নির্ধারণ করা হয়েছে। সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, মাখদুম, কোন কোন নবীর জন্ম হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালাম, হযরত সিস আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, শাম বিন নূহ আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাখদুম সৃষ্টি করেছেন। সেই মুসাফির ব্যক্তি এর পরে জানতে চাইলেন, সর্বপ্রথম কোন নবী ইরশাদ করেছিলেন? মাওলা আলী উত্তর দিলেন, হযরত আদম আলাইহিসসালাম। যখন হযরত আদম আলাইহিসসালামকে জমিনে নামানো হয়েছিল তখন তিনি চারিদিকে জমিন আর হাওয়াকেই দেখতে পেলেন, আর যখন শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিসসালাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, আর যার অর্থ কিছুটা এমনই। আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল, এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে, রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল, আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকলো। আমি অশ্রু কেনই বা ঝরাবো না, কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেললো, আর এমনইভাবে আমার জলজ্যান্ত ছেলেটি হারিয়ে গেল। এমন কথাকে শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষই চুপচাপ হয়ে গেল। আর তারপর সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আদম আলাইহিসসালাম 100 বছর পর্যন্ত কান্না করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া আলী, কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফরিকারী বা কে ছিল? তখন আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কুফরির সূচনা সর্বপ্রথম ইবলিশ করেছিল আর সেই এই কায়নাতের সর্বপ্রথম কাফের। সেই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হযরত নূহ আলাইহিসসালামের আসল নাম কি ছিল আর তার নৌকা কত বড় ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, নূহ আলাইহিসসালামের আসল নাম সুকান ছিল, আর তাকে নূহ আলাইহিসসালাম বলার কারণ এটি ছিল যে তিনি 950 বছর পর্যন্ত কওমদের সঙ্গে ছিলেন। নূহ আলাইহিসসালামের নৌকার লম্বা ছিল 800 হাত আর চওড়া ছিল 500 হাত আর জমিন থেকে তার উচ্চতা ছিল 80 হাত। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।